শ্রীপুরে মুক্তিযুদ্ধ সংহতি পরিষদের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। মাগুরার শ্রীপুর উপজেলার মুক্তিযুদ্ধ সংহতি পরিষদ আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 48তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 17 আগস্ট বৃহস্পতিবার সকাল 11টায় শ্রীপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হলরুমে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা 1 আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ সংহতি পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির মহাসচিব ছাত্রনেতা কাজী রফিকুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলাউদ্দিন, কেন্দ্রীয় কমিটির তথ্য গবেষণা ও মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ সম্পাদক বিষয়ক মাসুদুর রহমান, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মসিয়ার রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ড সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা একরাম আলী বিশ্বাস, মুক্তিযুদ্ধ সংহতি পরিষদের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক বি এম সাইফুজ্জামান স্বপন প্রমুখ। এ সময় শ্রীপুর উপজেলা মুক্তিযুদ্ধ সংহতি পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা খবির হোসেন খান বাবু এর সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনা করেন সদস্য সচিব মোহাম্মদ মুজিবুর রহমান মুজিব। বক্তব্য রেখেছেন অত্যন্ত শ্রোতা ভাজন কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, উপস্থিত আছেন